¿Qué hora lo? ¿Abre? অখিলেশ বাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। মৃত্যু মৃত্যুই, সে মানুষ যেমনই হোক, পুলিশও মানুষ। সে কি আর কেউ আসেনি? আসলে আমার দিকের যারা রিলেটিভস সবাই সবটাই তো জানে, তাই তাদের কোনো হেলদোল নেই। আর ওর বাড়ির এই তো দাদা আছে, আর তাছাড়া এসব যে আমার খুব একটা ইচ্ছে ছিল এমনটাও নয়। আচ্ছা বলছিলাম, আমার না একটু তাড়া আছে ওই অফিসে। হ্যাঁ তাই তো, আসলে শেষের দিকে কাজ বোঝানোর খুব চাপ থাকে। মানে এই ইয়ার এন্ডিং এর কথা বলছিলাম, খুব চাপ থাকে। আচ্ছা বাই দা ওয়ে, বলছি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, তদন্তের স্বার্থে সেটা জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। মানে বুঝতেই তো পারছেন, পুলিশের কিন্তু 18 মাসে বছর। বলুন কি জানার আছে। Well, you guys carry on. I'm here to see your cash. Shiki! Just a shot. No, no. What are you doing? I'm not going to die. I'm going to die. I'm not going to die. I'm going to die. I'm going to die. খুনের রাত্রে আপনি ও বাড়িতে গেছিলেন কেন? আসলে আমাদের এই বাড়িটা, এটার একটা তো মেইনটেনেন্স আছে, সেই টাকাটা আসলে আমাদের দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে যায়। তো ও সবসময় চেক সাইন করে দিয়ে যায়, অনেকগুলো ফুরিয়ে গেছিলো, সাইন করা ছিল না। তাই আমি ওনাকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে চেক শেষ হয়ে গেছে। তখনও আমাকে বলেছিল যে রাতে চলে আসতে, ও চেকগুলো সাইন করে দেবে। আমার কাছে চেকবুক আছে, আপনি দেখবেন। বুক মানে বই? এই বইয়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আপনি সেই দিন ওই বাড়িতে বই দিতে গেছিলেন না? হ্যাঁ, বই, এই এই প্রেমের গল্প, বুদ্ধদেব গুহ, মনে পড়েছে? আপনি একটু ডিটেলসে বলুন, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, আসলে আমি যখন ওকে ফোন করেছিলাম, মানে চেক সাইন করানোর জন্য, তখন ও আমাকে বলল ওই বইটার সঙ্গে নিয়ে আসতে। এই তো, আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে ওর অনেকগুলো বই রাখা আছে এখনো। তো আমি ওই বইটা নিয়ে যাই, তারপর তো